সবাইকে সুস্বাগতম আমার ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো আমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের একাদশ অধ্যায় সম্পর্কে কথা বলবো। আমরা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, এখন আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে বিভিন্ন পরীক্ষা আসে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের প্রত্যেকের উপকারে আসবে। তাহলে আমরা শুরু করি, আমরা এখন শুরু করব উদাহরণ আট নম্বর থেকে। উদাহরণ আট নম্বর ছিল আমাদের যদি এ প্লাস বি বাই বি প্লাস সি সি প্লাস ডি ডি প্লাস এ হয় তবে প্রমাণ করো যে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে কাজটা করে তুমি একটু লক্ষ্য করো, আশা করি তোমরা বুঝতে পারবে। আমাদের যা দেওয়া আছে তার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেওয়া আছে আমাদের এ প্লাস বি বা বি প্লাস সি আর সি প্লাস ডি ডি প্লাস এ। এখানে যদি আমরা শুধু উপরে শুধু যদি বিয়োজন করি, উপরে শুধু আমরা কি করব, উপরে যদি আমরা বিয়োজন করি, উপরে বিয়োজন তো লব বিয়োগ হর লব, আমরা উপরে শুধু বিয়োজন লব বিয়োগ হর হর বলতে কথা এখানে বি প্লাস সি, আর নিচে যা আছে তা আমরা লিখে দেব একই রকম লব বিয়োগ হর ডি প্লাস এ। আমরা এখানে কি করছি, বিয়োজন করে ফেলি, আমরা এখানে বিয়োজন করে বিয়োজন করে ফেলি। তাহলে এখানে আমরা এখানে নিচে যা আছে তা রেখে দিলাম এ প্লাস বি। এখানে যত ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা উঠাতে হলে ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দ্বারা ব্র্যাকেটের ভিতরের চিহ্নকে গুণ করতে হবে। ব্র্যাকেট উঠে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বি আগে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস বি মাইনাসে প্লাসে মাইনাস সি। একইরকম ভাবে ডি প্লাস এ সি প্লাস ডি মাইনাস ডি মাইনাস এ। এখানে আমি কাটাকাটি করবো, তো একই রকম একটা প্লাস মাইনাস ডি প্লাস ডি মাইনাস ডি প্লাস ডি মাইনাস। এখানে বি প্লাস সি, এখানে কি থাকলো এ মাইনাস সি, আর এখানে কি থাকলো সি মাইনাস এ, আর হলো ডি প্লাস এ। এখানে প্রথম দিন লক্ষ্য করো, এখানে আছে এ মাইনাস সি, সবসময় প্রথম ভগ্নাংশের দিক লক্ষ্য রাখি, দ্বিতীয় ভগ্নাংশে কাজ করতে হবে। এখানে যাতে এ মাইনাস সি আছে তাহলে আমি দ্বিতীয় ভগ্নাংশ ঠিক একই রকম করব, এখানে যদি এ আগে তাহলে আমি এটাকে আগে নিয়ে আসবো মাইনাস এ প্লাস সি, আর হলো ডি প্লাস এ, আর এখানে হলো এ মাইনাস সি, আর হলো বি প্লাস সি, আর এখান থেকে অবশ্যই মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে এ মাইনাস সি, মাইনাস কমন নিলে ব্র্যাকেট হবে এবং চিহ্নটা চেঞ্জ হবে, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আর একটা মাইনাস হয়ে গেছে প্লাস, আর নিচে যা আছে তাই থাকবে।
একই রকম ভাবে বি প্লাস সি এ মাইনাস সি এই এই রাশিটা এখন আমি যদি ইয়াতে নিয়ে বাম দিকে নিয়ে আসি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস এ মাইনাস সি আর ডি প্লাস এ ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো অর্থাৎ ছিল কোন দিকে ডান দিকে নিয়ে আসছে কোন দিকে বাম দিকে ছিল মাইনাস হয়ে গেছে প্লাস এখন তোমরা দেখতে পারতেছ এখানে এ মাইনাস সি এখানে মাইনাস সি তো উপর থেকে যদি আমি এ মাইনাস সি কমন নিই কমন হওয়ার পর উপরে এ মাইনাস সি ছিল নিয়ে গেছে কোনো কিছু না থাকলে ওয়ান আর হবে বি প্লাস সি এ মাইনাস সি ছিল নিয়ে গেছে ওয়ান আর হলো ডি প্লাস এ ইকুয়াল টু জিরো এখন যে কাজটা করব এখন কাজটা হলো প্লাস একটা কমন শেষ আর একটা কমন বাকি আছে অথবা ওয়ান বাই বি প্লাস সি প্লাস ওয়ান বাই ডি প্লাস এ ইকুয়াল টু জিরো এখানে যে কাজটা করবো এখানে কাজটা আমি লসাও করবো লসা কাজ করি হরে এখানে ভক্তাংশ আছে কয়টি দুইটি একটা আছে ডি প্লাস সি আর একটা আছে ডি প্লাস সি তাহলে তারা গুণাকারে বসে যাবে বি প্লাস সি ডি প্লাস এই যে লসাগ এই লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশ আমাকে ভাগ করবো তা এই লসাগু দ্বারা যদি ডি প্লাস থেকে ভাগ করে ডি প্লাস সি ডি প্লাস সি চলে যাবে থাকবে কি ডি প্লাস সে ডি প্লাস একে যদি ওয়ান দ্বারা গুণ করি হবে ডি প্লাস সে কি হবে চলে যাবে একটু লক্ষ্য করো নোট আকারে একটু খেয়াল করো এই লসাগু দ্বারা লসাগু বি প্লাস সি ডি প্লাস এ কি দ্বারা আমি ভাগ করবো বি প্লাস সি দ্বারা ভাগ করবো তাহলে বি প্লাস সি ডি প্লাস সি চলে যাবে থাকলো কি ডি প্লাস এ ডি প্লাস এ কে ওয়ান ভাগ করলে ডি প্লাস এ আর এই রাশিটুকুর দ্বারা ডি প্লাস এ ভাগ করলে ডি প্লাস এ চলে যাবে থাকবে ডি প্লাস সি কে যদি ওয়ান দিয়ে গুণ করি থাকবে বি প্লাস সি ইকুয়াল টু জিরো এখন আমি কোনটা গুণ করবো জিরো অবশ্যই করে নিচে আছে কথা ওয়ান এখন এ রাশিটুকু দ্বারা যদি ওয়ান কে গুণ করি উপরে রাশিটুকু একটু সাদা রেখি এ প্লাস বি প্লাস এ প্লাস ডি আর এ বি প্লাস সি ডি প্লাস এ যদি শূন্য দ্বারা গুণ করি শূন্য হবে আমার রাইট হ্যান্ড সাইড নিয়ে গেল তাহলে সব আমার প্রমাণ যা করতে বলছে তা আমার হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কঠিন বলতে কোনো শব্দ নাই সবই সহজ জাস্ট তোমার মনোযোগ সহকারে করলে হয়ে যাবে এখন আমরা নর্মাল অঙ্কটা করার চেষ্টা করবো